ছমাসর যুদ্ধ আউ 172 দিন বাকি রইলা নকডাউন পাই লকডাউন করোনা ভাইরস কু নকডাউন পাই লকডাউন 40% আমার পপুলেশন এতে ইম্প্যাক্টেড হবে কিন্তু সহযোগ কলে সারা ওড়িশা জাতি বঞ্চিব। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনায়ক আজ দিন তিনিটা বেড়ে এক বিশেষ ঘোষণা জারি করছেন, সেই ঘোষণার এক মহত্বপূর্ণ পরিপ্রেক্ষী রয়েছে, সে বিষয়ে আপনার টিকি বুঝে কহে। নিকটরে বিদেশ আসি 3000 ব্যক্তি মানুষ মধ্যে অধিকাংশ অনেকটি জেলায় এবং পাঁচটি সহরাঞ্চলের, পাঁচটি জেলা এবং পাঁচটি সহরাঞ্চল। জেলাগুড়িক হল খোর্ধা, কটক, গঞ্জাম, কেন্দ্রাপড়া এবং অনুগুল। যে পাঁচটি সহর কথা কহিলি মু, সেগুড়িক হলে বালেশ্বর, ভদ্রক, সম্বলপুর, যাজপুর এবং যাজপুর টাউন। কালি সকাল 7টার 29 মার্চ রাতে 9টা পর্যন্ত এই সমস্ত জেলা এবং সহরে জনসাধারণ নিজ ঘরে রহবে। অত্যন্ত জরুরি অবস্থা যদি নরহে এই ব্যবস্থাকে লকডাউন বা তালাবন্দ পরিস্থিতি বলে আপনার মানে গ্রহণ করতু। এই সময়ের ডাক্তারখানা খোলা রহব, ঔষধ দোকান খোলা রহব, অত্যাবশ্যক সামগ্রী ডালি, চাউল, পরিবা, মাছ, মাংস, ক্ষীর দোকান খোলা রহব। তেণু আশঙ্কিত হওয়ার কোণসি কারণ না। প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, অগ্নিশম বিভাগ, ওড়িশা রাজ্য বিপর্যয় প্রশমন বাহিনী বা ওড্রাফ, বিজুলি, পানি, পৌর সংস্থা, ব্যাঙ্ক, এটিএম চালু রহব, দূরসঞ্চার চালু রহব, ডাক ব্যবস্থা চালু রহব, এয়ারপোর্ট, রেলওয়ে বরাবর চালু রহব। যে ঘরোই সংস্থা মানে এমানক সহিত জড়িত অছন্তি এবং সেবা দেউছন্তি সেমানক কার্য জারি রহব এবং কর্মচারী মানে নিরবচ্ছিন্ন ভাবে যা আসা করে পারিবে। যে ব্যক্তি বিশেষ নিজকু এবং অন্য মানুষ বিপদগ্রস্ত করিবে তাঙ্ক বিরুদ্ধে কঠিন কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। এই অভূতপূর্ব পদক্ষেপ এক সুচিন্তিত পদক্ষেপ, পুনি থরে কহিবি, এই অভূতপূর্ব পদক্ষেপ এক সুচিন্তিত পদক্ষেপ। এই পদক্ষেপ হি আপনার এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখিপার। 4.5 কোটি ওড়িশাবাসীঙ্ক সুরক্ষা সরকারঙ্কর সবুঠারু বড় দায়িত্ব। আমি বঞ্চিলে হি স্থিরতা আসিপারিব। এই লকডাউন দ্বারা জনজীবনরে বিশেষ অসুবিধা নিশ্চয় হব, কিন্তু নিজকু পরিবারকু জাতিকু বঞ্চাইবা পাই এইটা হেলা আজিরো নাগরিক দায়িত্ব। আজিরো এই এক সপ্তাহর লকডাউনরে যে মানে ইম্প্যাক্টেড হবে, প্রভাবিত হবে, সেমানক মধ্যরু যে মানে আমঠারু কষ্টকর অবস্থায় অছন্তি তাঙ্ক প্রতি আমার ব্যক্তিগত দায়িত্ব রহিব। মু দুই ওলি খাইবা আগরু মো ঘরে কাম করুথুবা মনিষটি যে লকডাউনরে রহিব তার খাইবা কথা মু নিশ্চয় ভাবিবি। আখপাখকু চাহিবা, সমস্তঙ্কু সাঙ্গরে নেই এই মহামারীরু মুক্তি পাইবা। সবু বেসরকারি সংস্থামানকু সরকার জনাইছন্তি কোনসি ব্যক্তির দরমা কাটিবে নাহি, নীতি মজুরিরে কাম করুথুবা ভাই ভৌণী মানুষ সাহায্যর হাতটি সমস্তে নিশ্চয় বড়াইবে। অতীতরে আমি করিথিলে এবং আগকু আহুরি করিবা। সারা জীবন আমি পুণ্য করিবার সৌভাগ্য খুঁজি থাকু, কিপরি ভাবে আমি পুণ্য করিবা, গোটিয়ে জীবন ভগবান দেইছন্তি, এই গোটিয়ে জীবনরে কিপরি ভাবে মু পুণ্য করিবি। আজি ভগবান পরীক্ষা নেউছন্তি আমকু পুণ্যরে জীবনকু পরিপূর্ণ করে দেওয়া পাই। তেণু আমি সমস্তে ভাবিবা এটা মোর পুণ্য করিবার সময় আসছে।